জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবরার হত্যার প্রতিবাদ বিচার দাবিতে মানববন্ধন চলছে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ বিষয়ে জানাবেন অপু হাব আহ অপু মানববন্ধনে শিক্ষার্থীরা কি বলছেন হ্যাঁ তোমাল আপনি জানেন যে আবরার যে শিক্ষার্থী তাকে অভিযোগ করছিলেন যে নির্যাতন করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু মানববন্ধন করেছেন এখানে আপনি হয়তো দেখছেন প্রগতিশীল শিক্ষার্থী জোটের যে রয়েছে সেই সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা মূলত এখানে বক্তব্য রাখছেন তারা বলছেন যে ভিন্ন মত থাকতে পারে তাদের বাসাতে ভিন্ন মত থাকতে পারে ভিন্ন ফেসবুকে ভিন্ন মতামত প্রকাশ করতে পারে কিন্তু কাউকে মেরে ফেলা বা হত্যা করে দেওয়া এটা কিন্তু তাদের বাসায় যে এটা কোনো যৌক্তিকতা নেই বা তাদের নির্যাতন করা নেই তারা বলছিলেন যে শিবিরকে নিষিদ্ধ করার জন্য তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন সেই দাবিটি সরকার যে বাস্তবায়ন না করে কোনো প্রকার লিখলে বা ভিন্ন মত প্রকাশ করলে তাদেরকে যে করা তাদেরকে নির্যাতন করা হয় আপনি হয়তো দেখছেন যে এখানে কিন্তু বিভিন্ন ফেস্টুন তারা বিভিন্ন বিষয় তুলে ধরছেন সেস্ট্রেনের মাধ্যমে তারা তাদের দাবিগুলোকে তুলে ধরতে চাচ্ছেন এখানে কিন্তু শুধু শিক্ষার্থীদের যে জোট বা শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নয় আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন শিক্ষকও কিন্তু এখানে মানববন্ধনে এসেছেন তারা শিক্ষার্থীদের সাথে ক্ষোভ প্রকাশ করছেন কোমত প্রকাশ করছেন তো শোধ মিনারের পদ্ধতিশী কিন্তু বিভিন্ন সময় মানববন্ধন হয়ে থাকে বিভিন্ন প্রতিবাদ মানে প্রতিবাদের নামই বলা হয়ে থাকে যে জাহাঙ্গীরনগর বিশ্ব বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর আমি একটু কথা বলতে চাই যে আজকে একজন শিক্ষার্থী ম্যাডাম কিজন আজকে আপনারা কেন দাঁড়িয়েছেন এখানে দেখেন আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা যে দুঃসংবাদটা পেলাম যে একটা ছাত্রকে এরকম পিটিয়ে মেরে ফেলা মানে এটা আসলে আমরা কোন দেশে বসবাস করছি যেখানে কোনো বিচার নেই যে যাকে তাকে ঘুম করে ফেলা হচ্ছে মেরে ফেলা হচ্ছে আমরা মনে হয় যে একটা অস্থির সময়ে আমরা বসবাস করছি একটা অরাজক একটা মগের মূল্যকে আমরা বসবাস করছি এই জায়গা থেকে আসলে আমরা কিভাবে রেহাই পাবো সেজন্য এইটাই প্রশ্ন যে জাতির কাছে যে আমরা কিভাবে রেহাই পাবো সেটা আমাদের ভাববার সময় এসেছে আপনারা সবাই মিলে এটা নিয়ে ভাবেন I don't know what. শুনছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি আন্দোলন চলছে সেই আন্দোলনরত শিক্ষার্থীরাও কিন্তু এখানে যুক্ত দিয়েছেন পাশাপাশি যে ছাত্র সংগঠনগুলো এখানকার যে প্রগতিশীল জোটগুলো বিশেষ করে বাম জোট এবং সাংস্কৃতিক জোটেরও বেশ কয়েকজন কর্মী রয়েছেন এখানে যোগ দিয়েছেন তো তাদের প্রত্যেকের কথা বা তাদের যে বডি ল্যাঙ্গুয়েজে ভিন্ন মত থাকতে পারে ভিন্ন বিষয়ে ফেসবুক যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়ে থাকে লিখতে পারে কিন্তু তাকে নির্যাতন করার কোনো অধিকার নেই যদি অপরাধ করে থাকে আইনের মাধ্যমে যেন সাজা দেওয়া হয় এটি তারা মূল দাবি করছিলেন তমাল অপু আপনাকে ধন্যবাদ